नमस्कार सम्मानित दर्शकबृंद। राज्य सरकार बोलुन बा केंद्र सरकार बोलुन, राज्येर मानुषदेर सार्बिक उन्नयनेर जन्य विभिन्न रकम जनमुखी प्रकल्प लंच करे थाकेन। सेई रकमई आज के एकटी प्रकल्प सम्पर्के आलोचना करब, जेई प्रकल्पटी सेंट्रल गवर्नमेंट अर्थात केंद्र सरकारेर तरफ थेके लंच करा हयेछे। जेई प्रकल्पे किन्तु 10,000 टाका करे आर्थिक साहाय्य करा हये थाके। तो ये प्रकल्पटिर नाम कि, किभाबे आवेदन करते हैं, बा प्रकल्पेर कि कि शर्तावली रखा रही है, प्रकल्पटिर मूल उद्देश्य कि, किभाबे आपनारा साहाय्य पाबेन, समस्तटाई किन्तु आजकेर ये भिडियोते आलोचना करब। अवश्य भिडियोटी आपनादेर उपकारे आसबे, प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी देखते थाकुन। और आपनि जोदि आमादेर चैनेले नतून दर्शक हये थाकेन, परवर्ती भिडियोर आपडेट सबार आगे पेते चैनेलटिके अवश्य सबस्क्राइब करे पाशे आसा बेल आइकनटी क्लिक करे अल अपशनटी अन करते भुलबेन ना। तो ये मुहूर्ते किन्तु आमरा सेई प्रकल्पटिर अफिशियल वेबसाइटेर भितरे रयेछि। तो आमादेरके आमि वेबसाइटेर भितरेर इंटरफेस भिडियो शेषे देखिए देव। तो ये वेबसाइटेर भितरेई किन्तु समस्त किछु बला रयेছে। आपनादेर सुविधार जन्य आमी ब्यापारटा आपनादेरके बांगलाते बोले दिच्छि, तारपर आपनादेरके आमी वेबसाइटे निये आसे भिडियो शेषे समस्त किछु बोले देव। तो प्रकल्प सम्पर्के बला हयेছে, केंद्रीय सरकार देशेर दरिद्रदेर जन्य अनेक विशेष प्रकल्प शुरू करेছে। आज आमरा आपनादेरके केंद्रीय सरकारेर एमन एकटी प्रकल्पेर कथा बोलबो, जेखाने सरकार अभावी मानुषके पुरो 10,000 टाका दिচ্ছে। केंद्र सरकारेर এই प्रकल्पेर नाम प्रधानमंत्री सान्निधि योजना, जार अधीने सरकार स्टील भेंडारदेर 10,000 टाका ऋण दिচ্ছে। एमनकि এই ঋণের জন্য আপনাকে কোনো গ্যারান্টি দিতে হবে না। একই সঙ্গে সময়মতো ঋণের টাকা ফেরত দিলে সরকারের পক্ষ থেকে ভর্তুকি সুবিধাও পাওয়া যাবে, মানে সম্পূর্ণ টাকা আপনাকে শোধ করতেও হবে না, ভর্তুকি কিন্তু আপনি পেয়ে যাবেন। নাপিতের দোকান, মুচি, পানের দোকান, ধোপা, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, চা স্টল বা কিয়স্ক, রুটি বা ডিম বিক্রেতা, ফেরিওয়ালা, স্টেশনারি বিক্রেতা এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। এই প্রকল্পের সুবিধা নিতে ঋণ গ্রহীতার মোবাইল নম্বর আধারের সঙ্গে লিংক করতে হবে। এই ঋণ শুধুমাত্র সেই সমস্ত লোকেদের জন্যই উপলব্ধ হবে যারা 24শে মার্চ 2020 এর আগে এই ধরনের কাজে নিযুক্ত ছিলেন, মানে এই তারিখের আগে যারা এই পেশার সঙ্গে যুক্ত ছিলেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। এই ঋণের স্কিমের সময়কাল মার্চ 2022 পর্যন্ত, তাই যাদের এটির প্রয়োজন তাদের শীঘ্রই এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করা উচিত। এই ঋণের সুদে ভর্তুকি পাওয়া যায়, এটি সরাসরি ত্রৈমাসিক ভিত্তিতে ঋণ গ্রহীতার অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। এই স্কিমের অধীনে রাস্তার বিক্রেতারা এক বছরের জন্য 10,000 টাকা পর্যন্ত ফ্রিতে ঋণ পেতে পারেন, অর্থাৎ ঋণ নিতে আপনাকে কোনো ধরনের গ্যারান্টি দিতে হবে না। এছাড়াও আপনি মাসিক কিস্তিতে ঋণ পরিশোধও করতে পারবেন। ঋণ গ্রহীতা যদি PM সান্নিধি স্কিমের অধীনে প্রাপ্ত ঋণের নিয়মিত পরিশোধ করেন তবে তাকে প্রতি বছর 7% সুদ ভর্তুকি দেওয়ার নিয়মও করা হয়েছে। 7% সুদ কিন্তু ভর্তুকিও পেয়ে যাবেন। সুদের ভর্তুকির পরিমাণ ত্রৈমাসিক ভিত্তিতে সরাসরি সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আপনি যদি সময়মতো ঋণ পরিশোধ করেন তাহলে আপনার ভর্তুকি আপনার অ্যাকাউন্টে জমা হবে। এই ঋণ সম্পর্কে আরও তথ্যের জন্য এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে, এই ওয়েবসাইটে ক্লিক করতে বলা হয়েছে। তো অফিসিয়াল ওয়েবসাইটটা আমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে চলে আসবেন। গুগলে এসে সার্চ বটমে এসে সার্চ করবেন আপনারা PMSVANIDHI, माने PMSVANIDHI.MOHUA.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনি গুগলে এসে সার্চ করে দেবেন। এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট। আমরা অফিসিয়াল ওয়েবসাইটের ভেতরে চলে আসছি, দেখতে পাচ্ছেন মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট। তো ওয়েবসাইটের ভেতরে আসলে এখানেই কিন্তু সমস্ত কিছু ডিটেলস দেওয়া রয়েছে। অ্যাপ্লাই লোন, তো 10,000 যে লোন তার জন্য আবেদন করতে গেলে যে অ্যাপ্লাই লোন 10K লেখা রয়েছে এখানে ক্লিক করলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তাছাড়াও এই প্রকল্প সম্পর্কে জানতে চাইলে এখানে কিন্তু নিচে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে পড়তে পারেন। তাছাড়াও এখানে অলরেডি দেখতে পাচ্ছেন কতজনের নাম কিন্তু স্যাংশন হয়েছে, এই সংখ্যাটা কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে রিটার্ন বাই ব্যাংক বা লোন রিপেড কতজন করেছে এখানে সংখ্যাটা কিন্তু দেখতে পাচ্ছেন। তার মানে এই প্রকল্পটা কোনো ফেক প্রকল্প নয়, এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে রিয়েল কিন্তু একটি প্রকল্প। তো এই প্রকল্পে আপনারা চাইলে অনলাইনে নিজেরাও আবেদন করতে পারবেন। যদি আপনাদের ইচ্ছে থাকে এই প্রকল্পে অনলাইনে আবেদন করার, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি পরবর্তী ভিডিও কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এই প্রকল্পে সেই নিয়ে ভিডিও বানিয়ে দেব। তার আগে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে যাবতীয় ডিটেলস পড়তে পারেন বা এই প্রকল্প সম্পর্কে আরও কিন্তু আপনারা তথ্য জেনে নিতে পারেন। তো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন। এছাড়া পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।